আজকে আপনারা জানতে চলেছেন পেত্রা নগরীর কথা। পেত্রা আরবি ভাষায় একে বলা হয় আল পুত্র। একটি প্রাচীন আরব শহর, বর্তমানে জর্দানের দক্ষিণ পশ্চিমের গ্রাম ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশের অবস্থান। 400 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টপূর্ব পর্যন্ত এটি ছিল নাবাতাইন রাজ্যের রাজধানী। পেত্রা নগরী মূলত একটি অত্যন্ত সুরক্ষিত দুর্গ ছিল। এটি বিখ্যাত এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভগুলোর জন্য। এটি তৈরি হয়েছে গুহার মধ্যে, যা কোথাও কোথাও মাত্র 12 ফুট চওড়া। মাথার ওপরে পাথরের দেয়াল, গুহার পাশেই রয়েছে কঠিন পাথরের দেয়ালের গায়ে গথিত সেই প্রাচীন দালানগুলো, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল খাজনেত ফিরাউন নামের মন্দির। মন্দিরটি ফারাওদের ধনভাণ্ডার নামে পরিচিত। আরও রয়েছে একটি অর্ধগোলাকৃতি একটি নাট্যশালা, যেখানে প্রায় 3000 দর্শক একসাথে বসতে পারে। পেত্রা শহরের আয়তন 264 বর্গ কিলোমিটার। পেত্রা নগরী ছিল অত্যন্ত সুরক্ষিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। পেত্রার চারধারে ছিল উঁচু পাহাড়, আরও একটি অফুরন্ত ঝর্ণাধারা। পশ্চিমের গাজা, উত্তরের বসরা ও দামাস্কাস, রোহিত সাগরের পাশে আকুয়াবা ও লিউস এবং মরুভূমির উপর দিয়ে পারস্য উপসাগরে যাওয়ার প্রধান সব বাণিজ্যিক পথগুলোকে নিয়ন্ত্রণ করত পেত্রা। রোমান শাসনের সময় সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য পুরো দমে শুরু হলে পেত্রা দ্রুত ধ্বংস হতে থাকে। 106 AD রোমানরা এটিকে দখল করে তাদের আরব পেত্রাইয়া প্রদেশের অংশীভূত করে। দ্বিতীয় ও তৃতীয় শতকে শহরটির প্রভূত উন্নতি হলেও পরবর্তীকালে প্রতিদ্বন্দ্বী শহর পামিরা পেত্রার অধিকাংশ বাণিজ্যই দখল করে নিলে তখন পেত্রার গুরুত্ব কমে যায়। মুসলমানেরা এটিকে তাদের দখলে নেয় এবং 7ম শতকে এবং পরবর্তী 10-12 শতকে আবার ক্রুসেডরা এটিকে দখল করলে ক্রমে ক্রমে এটি ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়া 363 সালে এক ভূমিকম্প ধ্বংস করে দেয় এর দালানগুলো, নষ্ট করে দেয় এর জল সঞ্চালন ব্যবস্থাকে। মধ্যযুগে পেত্রার ধ্বংসাবশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 13 শতকের দিকে পেত্রা দেখতে যান ইজিপ্টের সুলতান বাইবারস। বহু বছর অজানা থাকার পর এই প্রাচীন শহরটিকে পশ্চিমা বিশ্বের কাছে উন্মোচন করেন সুইস পরিব্রাজক জোহান লুডিক বুরখাদত 1812 সালে। জন উইলিয়াম বার্গান তার নিউ ডিগেট পুরস্কার বিজয়ী বিখ্যাত এক সনেটে একে বর্ণনা করেছেন, এ রোজ রেড সিটি হাফ অ্যাজ ওল্ড অ্যাজ টাইম বলে। বার্গান কিন্তু পেত্রাতে যাননি, বলা যেতে পারে যেতে পারেননি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের পর পর্যন্ত শুধুমাত্র ইউরোপিয়ানরাই সেখানে যেতে পারতেন। স্থানীয় লোক আর অস্ত্রশস্ত্র নিয়ে যেতে হতো সেখানে। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেন 1985 সালে। ঘোষণায় পেত্রাকে বলা হয় ওয়ান অব দ্য মোস্ট প্রিসিয়াস কালচারাল প্রপার্টিস অব ম্যান কালচারাল হেরিটেজ। পেত্রা হল সংস্কৃতি, সম্পদ আর ক্ষমতা একসময় যে কত সমৃদ্ধ তার প্রমাণ করতে পেত্রার ধ্বংসাবশেষই যথেষ্ট। তো আপনারা আজকে জানলেন পেত্রা নগরীর ইতিহাস। এরকম নানান ঐতিহাসিক জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন জানা অজানা তথ্য চ্যানেলটি।